আগের ভিডিওগুলোতে আমরা সুইচ এবং হাব নিয়ে দেখেছি এবং সুইচ এবং হাবের মধ্যে ডিফারেন্স দেখেছি। তো এই ভিডিওতে আমরা রাউটারের বেসিক নিয়ে আলোচনা করব এবং রাউটারের বেসিক নিয়ে আমরা শিখব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা রাউটারের অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব এবং সেই সাথে রাউটারের সাথে সুইচের ডিফারেন্সটাও দেখে নিব। তো রাউটার সম্পর্কে শুরু করা যাক। রাউটার কি আসলে? রাউটার হচ্ছে হলো এমন একটা ডিভাইস যে কি করে, প্যাকেট ফরওয়ার্ড করে। কিন্তু সে প্যাকেট কোথায় ফরওয়ার্ড করে? সে অলওয়েজ দুইটা ডিফারেন্ট ল্যানের মধ্যে প্যাকেট ফরওয়ার্ড করে। এখানে ডিফারেন্ট ল্যান বলতে কি বোঝানো হচ্ছে? ডিফারেন্ট ল্যান বলতে বোঝানো হচ্ছে যে দুইটা ল্যান আছে আপনার কাছে, সেই ল্যানের প্রোটোকল ডিফারেন্ট, অর্থাৎ তাদের আইপি অ্যাড্রেস স্কিমটা সেম না, বা তাদের মধ্যে তাদের প্রত্যেকের ল্যানের ইন্টারনালি যেই প্রোটোকলগুলো আছে সেগুলো সেম না। যদি দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রোটোকল সেম না হয়, কিন্তু এক ল্যান থেকে যদি আপনি অন্য ল্যানে ডাটা ফরওয়ার্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনার একটা ডিভাইসের প্রয়োজন এবং সেই ডিভাইসটাকে আমরা বলি রাউটার। সো রাউটার বেসিক্যালি কী করে? রাউটার বেসিক্যালি এখানে আমরা দেখতে পারতেছি যে রাউটার এখানে এখানে একটা অলরেডি কী করা আছে, একটা ল্যান ক্রিয়েট করা আছে কার মাধ্যমে? সুইচের মাধ্যমে। এবং আরেকটা ল্যান ক্রিয়েট করা আছে সুইচের মাধ্যমে। কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন যে প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস এখানে এই ল্যানে 192.68.0 এরকম দিয়ে শুরু করা আছে। কিন্তু এই ল্যানের বেলায় আপনার আইপি অ্যাড্রেসটা কিন্তু ভিন্ন, তার মানে তারা দুইটা ডিফারেন্ট ল্যান। এই দুইটা ডিফারেন্ট ল্যানের মধ্যে যদি একটা ডিভাইস এখান থেকে এই ডিভাইসের কাছে ডাটা ফরওয়ার্ড করতে চায়, সেই ক্ষেত্রে সে ডিরেক্টলি ফরওয়ার্ড করতে পারবে না। তার কারণে আমরা কী ইউজ করে থাকি? রাউটার ইউজ করে থাকি। কারণ রাউটার কী করে? দুইটা ডিফারেন্ট ল্যানকে, ডিফারেন্ট প্রোটোকলের ল্যানকে কানেক্ট করে, এবং কানেক্ট করার মাধ্যমে একটা ল্যান থেকে অন্য ল্যানের আপনার ডাটা ফরওয়ার্ড করে থাকে। ওকে, তো রাউটার অ্যাটলিস্ট দুইটা নেটওয়ার্কে কানেক্ট করবে এবং সেই দুটা কিন্তু ল্যানও হতে পারে, ওয়ানও হতে পারে, অথবা ল্যান অথবা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারও হতে পারে। আমরা বাসা বাড়িতে যেটা দেখে থাকি যে আমাদের কম্পিউটার বা আমাদের ডিভাইসগুলোর সাথে কি থাকে, আমাদের ডিভাইসগুলোর সাথে আমরা রাউটারকে কানেক্ট করি, এবং রাউটারটা কি থাকে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কিন্তু কানেক্ট থাকে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যখন আমাদেরকে কী করে, ইন্টারনেট ইউজ করার ক্যাপাবিলিটি প্রোভাইড করে রাউটারের মাধ্যমে, তার ফলেই কিন্তু আমরা আমাদের ডিভাইসে রাউটার ইউজ করে ইন্টারনেট ইউজ করতে পারি। তো এই যেহেতু এখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা কি একটা ডিফারেন্ট প্রোটোকল ইউজ করে, এবং আমাদের বাসাবাড়ির যে ল্যান্ডটা আছে সেটা একটা ডিফারেন্ট প্রোটোকল ইউজ করে, তো এই দুইটা ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করার জন্য আমাদের দরকার কি? রাউটার। সো আমরা বাসাবাড়িতে এই কারণেই রাউটার ইউজ করে ইন্টারনেট ইউজ করতে পারি। রাউটার কোন লেয়ারে কাজ করে? রাউটার লেয়ার থ্রিতে কাজ করে। লেয়ার থ্রি বলতে এখানে ওএসআই মডেলের যে 7টা লেয়ার আছে, সেখানে 3 নম্বর লেয়ারটা যেটার নাম হচ্ছিল নেটওয়ার্ক লেয়ার, সেখানে রাউটার কাজ করে। কারণ হচ্ছে হলো লেয়ার থ্রিতে যে সকল ডিভাইস কাজ করে তারা সবসময় আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, রাউটারও আইপি অ্যাড্রেসের সাহায্যে ডাটা ফরওয়ার্ড করে থাকে। ওকে, রাউটারে কি, আমি এখানে একটা কোয়েশ্চেন আছে যে রাউটারে কি মেমোরি আছে? হ্যাঁ, অবশ্যই তার মেমোরি আছে, এবং সেই মেমোরিতে সে কী করে থাকে? রাউটিং টেবিল ক্রিয়েট স্টোর করে রাখে। রাউটিং টেবিলটা এখানে কি, অর্থাৎ এক ল্যান থেকে যখন আপনি অন্য ল্যানের ডাটা পাঠাচ্ছেন, তখন সেই ডাটাগুলো কিভাবে অন্য ল্যানে ফরওয়ার্ড হবে, অর্থাৎ কোন রাস্তা ইউজ করে সবচেয়ে দ্রুত গতিতে আপনার রিসিভারের কাছে ডাটাগুলি পৌঁছাবে, সেই রাস্তাগুলোর যেই কালেকশন সেটা কি থাকে, সেটা রাউটিং টেবিলের মধ্যে থাকে। এবং সেই রাউটিং টেবিলটা কে স্টোর করে রাখে? সেই রাউটিং টেবিলটা আমাদের রাউটার স্টোর করে রাখে। ওকে, তো এখানে আমরা দেখবো যে কি একটা রাউটার কীভাবে কাজ করে। এখন যদি আমরা এই যে এখানে একটা ল্যান ক্রিয়েট করেছি কার মাধ্যমে? সুইচের মাধ্যমে। যদি আমরা এই ডিভাইস থেকে আমাদের একই ল্যানে অন্য আরেকটা ডিভাইসে ডাটা পাঠাতে চাই বা প্যাকেট ফরওয়ার্ড করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সুইচই যথেষ্ট। কারণ সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্ট প্রোটোকলের ল্যান ইউজ করতেছি না, আমরা সেম ল্যানের মধ্যেই আছি। তো যেহেতু আমরা এখানে আমরা দেখতেছি সুইচ যে আসলে আমাদের কাজটা কি, জাস্ট যাতে আমরা ইন্টারনালি ডাটা পাস করতে পারি, সেই কারণে আমরা সুইচ ইউজ করে থাকি। কিন্তু এখন যদি এই ডিভাইসটা যদি অন্য একটা প্রোটোকলের ল্যানের, ডিফারেন্ট প্রোটোকলের ল্যানের অন্য একটা ডিভাইসে ডাটা সেন্ড করতে চায় বা ডাটা
ফরওয়ার্ড করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু শুধু জাস্ট সুইচের মাধ্যমেই কিন্তু সে ডাটা ফরওয়ার্ড করতে পারবে না। তার কারণে আমরা কি করলাম, এই রাউটারের মাধ্যমে যে দুইটা আমরা ল্যান ক্রিয়েট করেছিলাম, সেই দুইটা ল্যানকে আমরা কি করলাম, জাস্ট কানেক্ট করলাম। কানেক্ট করার ফলে কি হবে, এখান থেকে যখন আপনি ডাটা পাঠাবেন, সেটা প্রথমে কার কাছে যাবে, সুইচের কাছে যাবে। সুইচ এখানে চেক করবে যে ডাটাটা কি ইন্টারনালি আপনি পাঠাচ্ছেন নাকি এক্সটারনালি কোনো অন্য একটা ডিফারেন্ট প্রোটোকলের ল্যানে ফরওয়ার্ড করতে যাচ্ছেন। তখন যখন সে সুইচ চেক করবে, তখন সে রাউটারকে সেটা পাস করবে। রাউটার এখানে কি করবে, আইপি অ্যাড্রেসের সাহায্যে সে ডিফাইন করবে যে আপনি কোন ল্যানে ডাটাটা পাস করতে যাচ্ছেন। যখনই আপনি আপনার রাউটার সেই ল্যানটা খুঁজে বের করতে সফল হবে, তখনই কি করবে, সে ওই ল্যানের সুইচের কাছে আপনার ডাটাটা প্রেরণ করবে, এবং সেই সুইচ কি করবে, ম্যাক অ্যাড্রেসের সাহায্যে আপনার কাঙ্ক্ষিত ডিভাইস বা রিসিভারকে খুঁজে বের করে ডাটাটা ফরওয়ার্ড করে দিবে। জাস্ট এতটুকুই। তো আমরা সুইচ কেন ইউজ করি, যাতে আমরা ইন্টারনালি ডাটা পাস করতে পারি বা কমিউনিকেট করতে পারি। কিন্তু আমরা রাউটার কেন ইউজ করবো, তাহলে রাউটার ইউজ করবো যদি আমরা ইন্টারনালি না এক্সটারনালি ডিফারেন্ট প্রোটোকলের ল্যানের সাথে কানেক্ট করতে চাই বা যোগাযোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা রাউটার ইউজ করে থাকি। তো এই ছিল রাউটারের বেসিক। পরবর্তী বিবৃতিতে আমরা দেখবো যে রাউটারের আরও ডিটেলস, এবং শেষে দেখবো যে ডিফারেন্সটা কী কী। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরও ইজিলি বুঝি যে রাউটারের কাজটা কীভাবে হয়। আমরা একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা কী করে। যদি এটা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর এটা যদি আমাদের হয় বাসাবাড়ির ল্যান, এখন আমরা যদি নেট ইউজ করতে চাই, আমরা কিন্তু সুইচের মাধ্যমে নেট ইউজ করতে পারবো না, আমাদের অবশ্যই রাউটার লাগবে। কীভাবে সেটা সম্ভব, কারণ যখনই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাদেরকে ইন্টারনেট ইউজ করার ক্যাপাবিলিটি প্রদান করবে বা ইন্টারনেট প্রোভাইড করে থাকবে, তখনই আমরা কি করতে পারবো, সুইচের মাধ্যমে আমরা রাউটারকে রিকোয়েস্ট পাঠাবো যে আমাদের এই ডাটাগুলো প্রয়োজন, অর্থাৎ আমরা নেট চালাতে চাচ্ছি। তখন সেটা কি যাবে, সেটা নেটের কাছে যাবে, এবং যে ডাটাগুলো যে রিকোয়েস্ট আমরা করেছি, সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমাদের যে ডাটাগুলি সেন্ড করা হবে, সেই ডাটাগুলি প্রথমে রাউটারের কাছে জমা হবে, এবং রাউটার থেকে সুইচ, সুইচ থেকে যে ডিভাইস রিকোয়েস্ট করেছিল সেই ডিভাইসের কাছে ডাটাগুলো সেন্ড করা হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে থাকবেন। থ্যাংক ইউ।